উত্তর সুইডেনের ইউকারসিয়াভি গ্রামে বিশ্বের প্রথম ও সবচেয়ে বড় আইস বা বরফ হোটেল অবস্থিত। আবাসিক এই হোটেলটি বরফ আর তুষার দিয়ে তৈরি। রুমের তাপমাত্রা থাকে -5 ডিগ্রি সেলসিয়াস। হোটেলের 65টি ঘরের প্রতিটি প্রতি বছর আলাদাভাবে ডিজাইন করা হয়। বিছানা জাজিম আর বলগা হরিণের চামড়া ছাড়া অন্য সব বরফ কিংবা তুষারের তৈরি। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই হোটেলে রাতে থাকা যায়, বাকি সময় অবশ্য একটি অংশ খোলা থাকে। সেই সময় সৌরশক্তি দিয়ে রুম ঠান্ডা রাখা হয়। প্রতি বছর নভেম্বরের শুরুতে প্রায় 100 জনের একটি দল হোটেলের অস্থায়ী ঘরগুলো তৈরির কাজ শুরু করে। এতে ব্যবহৃত হয় প্রায় 35,000 টন বরফ ও তুষার। প্রতি মৌসুমে প্রায় 100 জন ডিজাইনার ঘরগুলোর জন্য নকশার প্রস্তাব করেন। বরফ হোটেল তৈরির পরিকল্পনা শুরু 1989 সালে। বরফ শিল্পীরা সেই সময় একটি ইগলু অর্থাৎ এস্কিমোদের ঘর তৈরি করেছিলেন, যার পরে 12 হিসেবে ব্যবহৃত হয়েছিল। পার্টি শেষ করার পর অনেকে ওই ইগলুতে ঘুমিয়ে পড়েছিলেন, সেই থেকে শুরু। এই হোটেলে এক রাত থাকার খরচ 230 ইউরো। অতিথিরা সাধারণত একটি রাতেই ওই হোটেলে থাকেন। ডিজাইনাররা আনা ওলুন্ডের নকশায় ওই হোটেলে একটি ঘর সাজানো হয়েছিল। তিনি বলেন, মানুষ যখন সুইডেনের কথা ভাবে তখন স্টকহোম আর আইস হোটেলের কথা মনে করে। এখন অনেক পর্যটক এখানে আসছেন, থাকছেন, কাজও করছেন। আমার মনে হয় এটি আসলে গুরুত্বপূর্ণ। বাইরের তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস হলেও হোটেল রুমের তাপমাত্রা রাখা হয় -5 ডিগ্রি। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।